হলমুখী হয়েছে বাংলাদেশ। এটা আসলেই অনেক ভালো লাগার মতো একটা ব্যাপার। এবং অনেক কষ্টে অনলাইনে টিকিট পেয়ে আমরা সবাই চলে গেলাম সুরঙ্গ মুভি দেখতে, এবং আমরা সবাই টিকিট পেয়েছিলাম মিলিটারি মিউজিয়ামের সিনেপ্লেক্সে। সো ঝটপট সবাই চলে গেলাম সেখানে, এবং সুরঙ্গ মুভিটা নিয়ে সবার অনেক অনেক বেশি আকর্ষণ, তাই আমিও সবাইকে নিয়ে চলে গিয়েছিলাম। যদিও সুরঙ্গ মুভিটা আমি 3-4 দিন আগে একবার দেখেছিলাম, এখন আমার অন্যান্য ফ্রেন্ডদের সাথে আমি দেখেছিলাম। সো আমার বাকি ফ্রেন্ডরা বললো যে তুমি একা দেখেছো হবে না, আমাদের সাথে আবারও গিয়ে দেখতে হবে, এর জন্য আবারও সবাইকে সাথে নিয়ে। আর এত সুন্দর মুভি আমার কাছে মনেই হয়নি যে আমি 3-4 দিন আগে একবার দেখেছিলাম, কারণ এত সুন্দর মেকিং ছিল মুভিটার, যেটা আসলে না দেখলেই না। তো কিছু ক্লিপ নিয়েছিলাম, যদিও এটা উচিত না থিয়েটারে বসে ভিডিও করা, বাট মনে হলো যে একটু নেই, সো একটা সাসপেন্স ক্রিয়েট করা যাক আমার ব্লগটাতে। তো অনেক অনেক ভালো লেগেছে আসলে, মেকিং, অভিনয় সব কিছু। তো আমি কাহিনী বলে আসলে মুভির মজাটা নষ্ট করতে চাই না আমার এই ব্লগে, তাই আমি সবার সাথে আসলে গল্পের আকারে আমার এই ব্লগটা আমি বানিয়েছি। তো সবাইকে নিয়ে যেহেতু গিয়েছি, অনেক বেশি মজা করে আমরা সবাই মুভিটা এনজয় করেছি। এবং মুভি দেখা শেষে সবাই বের হচ্ছিল, একটু ওয়েট করছিলাম আমরা ধীরে সুস্থে বের হওয়ার জন্য। আর আমরা যেহেতু মিলিটারি মিউজিয়ামের সিনেপ্লেক্সে মুভিটা দেখেছিলাম, এবং একদম শেষ টাইমটাতে আমরা দেখেছি, অলমোস্ট 7:30 সময় শুরু হয়েছিল মুভিটা, তো শেষ হতে হতে 10:30 মতো। তো তখন আসলে মোটামুটি সব কিছু অফ হয়ে গিয়েছিল, এবং মিলিটারি মিউজিয়ামে যারা এসেছেন সবাই জানেন যে অনেক সুন্দর করে কিন্তু বানানো হয়েছে। তো রাতের বেলার দিকে কেমন দেখতে সেটার জন্য আমি আসলে একটু রংঢং করছিলাম, যেটা বলা যায় আসলে, একটু স্লো মোশন করছিলাম। এবং আমি এখন পর্যন্ত মিলিটারি মিউজিয়ামে আসিনি, যদিও আমার বাসার খুবই কাছে। তো ইচ্ছা আছে মিলিটারি মিউজিয়ামে যেদিন আসবো সেদিন একটা ব্লগ করব। তো সবাইকে আসলেই বলবো যে আমার ব্লগগুলোতে আপনারা লাইক, কমেন্ট দিয়ে, শেয়ার দিয়ে পাশে থাকবেন অবশ্যই। এবং আমি আমার এই ছোটোখাটো ভালো লাগাগুলো কিন্তু সবার সাথে শেয়ার করে থাকি। মিলিটারি মিউজিয়ামের বাইরের এই ভিউটা আসলে অনেক বেশি অন্ধকার, এবং সব কিছু নীরব হয়ে গিয়েছিলো যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল। তারপর আমরা রিক্সা করে টোনাটোনি বাসায় ফিরছিলাম, এবং সব শেষে আমাদের থিয়েটারে বসে একটা গ্রুপ ছবি অ্যাড করে দিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।